সবাই কি ড্রেস কোড মেইনটেইন করছেন? করেননি? আমি খোলা চুল নিয়ে ঢুকবো না, কিন্তু আমি বলে দিচ্ছি আপনাদেরকে, ওই যে ওই ছেলের মাথায় তো আছে, আপনাদের মাথায় নাই কেন? কেন নাই বলেন? আপনি তো লাইভ করছেন তাই না? তার মানে কি আপনি কিন্তু আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে মানুষ কিনবে, তারা যদি অপরিষ্কার দেখে এরকম দেখে তাহলে কিন্তু কিনবে না। আমি কি আপনাদেরকে বোঝাইতে পারতেছি বিষয়টা? হ্যাঁ, আমি ঢুকলাম না কারণ আমার চুলটা ছাড়া আছে বা আমার জুতায় মনে থাকতে পারে, কিন্তু এটা কি ডাস্টবিন? ডাস্টবিন ঢেকে রাখতে হয় সব সময়, এটা নিয়ম। হ্যাঁ, এটা নিয়ম, ঢেকে রাখতে হয়। একটু দেখাতে হ্যাঁ, আপনি ব্রেডের পাশে টয়লেট কেন আপনার? আপনি যদি শুধু বেসিন রাখতেন আমি কিন্তু প্রশ্ন করতাম না। আপনি তো কমোড, হাই কমোড আছে ওখানে দেখা যাচ্ছে এখান থেকে, এবং ওখানে আপনি ব্রেড সংরক্ষণ করছেন, তাহলে আমি বলবো যে আপনি ওই র‍্যাকটা সরাই দেন। এটা আগে ছিল, এই কারণে আর কি বাড়িওয়ালারা রাখছে, তো এই কারণে আর কি বাইরে করা, কারণ এটা কিন্তু একেবারে আনহাইজেনিক। আপনি যদি এইটার মাঝখান দিয়ে যে টয়লেট ইউজ করেন পরে এভাবে আসেন, এর চেয়ে কিন্তু দুঃখজনক আর কিছু নাই। এটা টয়লেট ইউজ করা হয় না ম্যাডাম, যেটা বাস্তব কথা। আপনাকে নিয়মটা বুঝতে হবে, নিয়মটা বুঝে অনুযায়ী চলবেন। প্রথম কথা, ড্রেস কোড মেইনটেইন করবেন। হ্যাঁ, এই যে দেখেন ওই যে পোশাক, কি আপনাদের জন্য আলাদা অ্যাপ্রন থাকবে, আপনার অ্যাপ্রন আছে ঠিক আছে, আপনার মাথায় টুপি আছে ঠিক আছে, কিন্তু বাকিদের কিন্তু রাখতে হবে। এটা গরম আমরা বুঝি, কিন্তু খাদ্য তৈরিতে গেলে এটা নিয়ম, এটা আইন করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ঠিক আছে? আইন কিন্তু ভোক্তা অধিকার আইন কিন্তু এটা করেনি, কিন্তু আমরা এটা মনিটরিং করি, আমাদের এখতিয়ার আছে, এজন্য মনিটরিং করি খাদ্য, এটা করেছে নিরাপদ খাদ্য আইনে। এবং আপনি কোথায় টয়লেট থাকবে, কোথায় কিভাবে ব্যবহার করবেন সব বলা আছে। দ্বিতীয় কথা হচ্ছে বিএসটিআই এর যে ম্যান্ডেটরি প্রোডাক্টের তালিকা, এটা আজকেই দেখে নেবেন। বিএসটিআই ম্যান্ডেটরি প্রোডাক্টের তালিকায় ব্রেড আছে, বিস্কুট আছে, যদি আপনি এগুলো বানাতে যান বিএসটিআই লাইসেন্স ছাড়া বানাতে পারবেন না, এটা নিয়ম। এটা বানানোটা বিএসটিআই লাইসেন্স ছাড়া বানানোটা অবৈধ। আমি বোঝাতে পারছি? হ্যাঁ, তাহলে আপনি যখন লাইসেন্স না পাবেন এতদিন পর্যন্ত, ওরা কি করবে? ওরা আপনার এটাকে টেস্ট করে বলবে যে হ্যাঁ, আপনি ওনাদের যে স্ট্যান্ডার্ডাইজ করা কিছু এলিমেন্ট থাকে যে এইটা এত পার্সেন্ট থাকতে হবে, এটা এত পার্সেন্ট, এই জন্য কিন্তু বিএসটিআই করতে হয়। আপনারা হয়তো সবাই এটা বোঝেন না, বিএসটিআই কেন করতে হয়, একটা বিস্কিটে কি পরিমাণ কার্বোহাইড্রেট থাকবে বা কি পরিমাণ কেমিক্যালস কোনটা কি থাকবে, এটা বিএসটিআই আপনি এটা টেস্ট করে যদি ওটা আপনার এটা কি করে পাশ করে পরীক্ষায়, তাহলে আপনাকে লাইসেন্স দিবে, নাহলে কিন্তু দিবে না। এটা হচ্ছে প্রসিডিউর, আপনাকে এই নিয়মে যেতে হবে। এখন এই বিস্কিটটা খোলা হলে একরকম নিয়ম, কিন্তু খোলা হলেও কিন্তু বিএসটিআই এর ম্যান্ডেটরি তালিকায় থাকলে আপনাকে বিএসটিআই কাগজ করাইতে হবে। বুঝতে পারছি? আপনি যে টাকা পয়সা জমা দিয়েছেন এটার এভিডেন্স আপনার কাছে এখন নাই, আপনার মালিকের কাছে আছে, তাহলে এটা নিয়ে কালকে অফিসে, রবিবার অফিসে আসবেন। আপনি এটা জানেন কিনা যে মোড়কজাত পণ্য আছে এই যে, এগুলোর জন্য কিন্তু মূল্য তালিকা টাঙ্গাতে হয় না, কারণ গায়ে দাম লেখা থাকে তাই না? কিন্তু আপনি এখানে চাল বিক্রি করছেন, ডাল বিক্রি করছেন, পেঁয়াজ আলু নিত্য প্রয়োজনীয় পণ্য এবং ডিম বিক্রি করছেন, কিন্তু নিয়মটা মানতেছেন না, এটা কি আইনের ব্যত্যয় নাকি ব্যত্যয় না? তাহলে এই যে এখন তো ছাত্র এত মনিটরিং করছে, আসেনি ছাত্ররা? আসছিল আপনার দোকানে, আপনাকে বলেনি? হ্যাঁ, তো সেটা বানাননি কেন তাহলে? না, আপনি যেটা আগে দোকান ছিল যেখানে সেখানে তো এই প্র্যাকটিসটা করতেন, টিনের উপরে লিখতেন, তাও লিখতেন। হ্যাঁ, আর এখন এত বড় দোকান দেওয়ার পরে আপনি এখন আর লিখছেন না, এটা কি আপনার উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? অবনতি হচ্ছে। তাহলে ব্যবসায়িক যদি উন্নতি হয়, আপনার ইনকাম বেড়েছে না? ইনকাম বেড়েছে, তাহলে আপনি ব্যবসায়িক ভাবে লাভবান হয়েছেন, কিন্তু নীতিগত দিক থেকে আপনার অবনতি হয়েছে, হয়েছে না? এটা কি সঠিক কাজ? আমরা যে আপনাদেরকে এত বলি, জরিমানা করলে আপনারা মন খারাপ করেন, বলেন যে বিক্রি করবো না, এটা সেটা এত কিছু বলেন, তাহলে এই এই আইনটা যে মানতেছেন না, তাহলে এটার জন্য যে 50,000 টাকা জরিমানার বিধান আছে, আপনাকে 50,000 টাকা জরিমানা করলে আপনার জন্য অনেক ক্ষতি হবে না ব্যবসায়িক? তাহলে আপনার এই একটা অবহেলার কারণে এত বড় একটা ক্ষতি হবে, তো এই জিনিসটা কেন তাহলে অবহেলা করছেন? আপনি সবই বুঝতে পারছেন তারপরেও করছেন কেন? এখানে তো আর কমিটি নাই, বড় বড় বাজারে কিন্তু কমিটি থাকে, বাজার কমিটি, উনাদেরকে বলা যায় ডেকে, এখানে তো কোনো কমিটি নাই, যার জন্য কিন্তু আপনাদেরকে ভূমিকাটা পালন করতে হবে। হ্যাঁ, ভয়েস রেজ করতে হবে, ভয়েস ইজ এভরিথিং, আপনি একজন রেজ করবেন বাকি 10 জন আপনাকে সাপোর্ট দিবে, ভয়ের কিচ্ছু নাই, ভোক্তারাই পাওয়ার, সিন্ডিকেট ভোক্তার হবে, সিন্ডিকেট ব্যবসায়ী হবে না, সিন্ডিকেট হবে কার? ভোক্তার, ঠিক আছে? ভোক্তারা একসাথে করে একটা সিন্ডিকেট করে বাজার কন্ট্রোল করবেন আপনারা সবাই, ঠিক আছে? কি অবস্থা? মূল্য তালিকা আছে?
কোথায় দেখি? আচ্ছা মোটামুটি তো প্রাইস, রান্না কি এখানে হয়? এখানে হয় না, এই জন্য এত পরিষ্কার। ঠিক আছে, বুঝতে পারছি। কথা হচ্ছে যে যদি কোনো কারণে দেখেন যে খাবারটা একটু নষ্ট হয়ে গেছে বা গন্ধ হয়ে গেছে, যেটা নিজে খেতে পারবেন না, ওটা কিন্তু মানুষকে খাওয়ানো যাবে না। এক গরম বেশি তো, গরম বেশি না, এরকম অনেক অভিযোগ আসে। খাবার প্যাকেট কিনে নিয়ে গেছে, বাসায় যেয়ে দেখে যে মাংসটা নষ্ট হয়ে গেছে অথবা পোলাওটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এই সচেতনতাটা কিন্তু আপনাদেরকে কিন্তু মানে আনতে হবে এটা। হ্যাঁ, এবং যদি কেউ এরকম অভিযোগ নিয়ে আসে, আপনি দেখে যদি আসলে নষ্ট হয় অবশ্যই তার টাকা ফেরত দিবেন বা তাকে নতুন খাবার দিবেন। ঠিক আছে, এই বিষয়ে যেন কোনো অবহেলা না আসে, কারণ এই অপরাধের জরিমানা কিন্তু অনেক। ভালো আছেন? ডিমের মূল্য লিখেন নাই কেন? মানে আপনি যে মূল্যটা লাগান নাই এই জন্য কিন্তু আপনার লস হচ্ছে। কিভাবে বলেন, বলতে পারেন কিভাবে? এই যে আপনি তো ওই যে ওইখানে দোকানে বিক্রি করছে 150, এটা 9 না 1 বলেন তো। এই যে 11.10 আর এটা 11, 10 পয়সার ডিফারেন্স। আচ্ছা ধর ওটা 1 হয়ে গেল। আমার কথা বুঝেন, এই যে মূল্য তালিকা লাগাননি এটার জন্য আপনার নিজের লস হচ্ছে। কিভাবে হচ্ছে? উনি 150 টাকা বিক্রি করছে, আপনি 145 করছেন, কিন্তু মানুষ তো দেখতে পাচ্ছে না, সবাই যে ওখান থেকে কিনে ফেলবে। কিন্তু আপনার যদি 145 থাকে কেউ ওনার কাছে যাবে না। হ্যাঁ, তাহলে এটা কার কার লস হচ্ছে? আইন তো ভাঙতেছেনি, সেটা তো একটা বিষয়, লসও কিন্তু আপনার হচ্ছে এবং ভোক্তারাও কিন্তু বেশি টাকা দিয়ে ওখান থেকে কিনতে হচ্ছে, কিন্তু আপনি কিন্তু কম টাকা বিক্রি করছেন, আপনি তো তাই বললেন। তাহলে কি এখানে দুইজনেরই কিন্তু মানে উপকার এবং ক্ষতি দুইজনেরই কিন্তু হয়, ব্যবসায়ীরও হয় ভোক্তারও হয়। এখনই দামটা লিখেন। আপনার শুধু দুইটা ডিমের শুধুমাত্র দাম লিখবেন, লাল ডিম এত টাকা, সাদা ডিম এত টাকা। হ্যাঁ, ঠিক আছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে মনিটরিং কার্যক্রম প্রচারিত হচ্ছে। আমরা নিয়মিত বাজার মনিটরিং চালু রেখেছি এবং ছাত্র সমন্বয়কদের সাথে সমন্বিত ভাবে আমাদের কাজগুলো আমরা করে যাচ্ছি। আপনাদের সবাইকে আমরা অনুরোধ করতে চাই, যারা ব্যবসায়ী, যদি কারো মধ্যে কিছু ভুল ভ্রান্তি থেকেও থাকে সেটাকে শুধরে নেওয়ার কিন্তু এখনই সময়, না হলে কিন্তু মার্কেটে থাকতে পারবেন না। সবাইকে বলি অবশ্যই অবশ্যই সমস্ত ব্যবসায়ী যারা পণ্য খোলা পণ্য বিক্রয় করেন, আপনারা মূল্য তালিকা প্রদর্শন করবেন। মূল্য তালিকা প্রদর্শন করা কিন্তু নিজের জন্য লস না, নিজের জন্য লাভ, দুইটা ক্ষেত্রে লাভ। একটা হচ্ছে আপনি আইন ভঙ্গ করলেন না, আপনি জরিমানার আওতায় আসলেন না, আমরা ধন্যবাদ দিয়ে চলে যাব আপনারা যদি নিয়ম মেনে চলেন। আরেকটা হচ্ছে আপনি যদি কারো কাছ থেকে 1-2 টাকা 3 টাকা কমে কোনো প্রোডাক্ট বিক্রি করেন, ধরেন আমরা এখানে এসে দেখতে পেয়েছি কোনো জায়গায় ডিম বিক্রি হচ্ছে 145, কোনো জায়গায় 150, কিন্তু যিনি 150 বিক্রি করছেন উনি কিন্তু লিখে রেখেছেন, আর যিনি 145 করছেন উনি লিখে রাখেননি, তাহলে তো কি হলো? ভোক্তা তো জানলো না যে উনি 145 বিক্রি করছেন, ওনারও বিক্রি ভালো হলো না, ভোক্তারাও কম টাকায় পেলো না। এখানে কিন্তু দুই ধরনের মানে সিস্টেম কাজ করছে, অথবা এটাও হতে পারে উনি লাগায়নি, উনি হয়তো পরে এটা দামও বাড়িয়ে দিতে পারে, এটাও হতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে যার মূল্য তালিকা আছে তার দোকান থেকে পণ্য কিনবেন, এটা আপনাদেরকে কমিউনিটি ডেভেলপ করতে হবে। হ্যাঁ, সিন্ডিকেট হবে কাদের? ভোক্তাদের হবে। আপনারা সিদ্ধান্ত নেবেন কোন জিনিসটা আপনারা বাজারে পছন্দ করেছেন, কোনটা ভেজাল মুক্ত আপনার কাছে নিরাপদ মনে হয়েছে সেটা আপনারা কিনবেন, আর নালে কিনবেন না ওটা। আপনি না কিনলে তার দোকান চলবে, ব্যবসা চলবে? কোনোদিনও চলবে না, আপনাদের টাকাই তাদের ব্যবসা চলে। অতএব আপনি যদি ভাবেন তার কাছে আপনি ধরা, এটা একেবারেই ভুল, আপনাদের কাছে ওনারা ধরা। কিন্তু আপনারা এই জিনিসটা হয়তো সাহস করে বলেন না বা মনে করেন যে তর্কাতর্কি হবে বা এই কথাটা বললে কে কি বলবে, এসব মনে করবেন না, সবাই স্পষ্ট করে কথা বলবেন। আপনাদের অধিকার আপনারা প্রতিষ্ঠার চেষ্টা করবেন, না করতে পারলে তো অবশ্যই ভোক্তা অধিদপ্তর আছে, আমরা কিন্তু মনিটরিং করি, আপনাদেরকে সচেতন হতে হবে। আমি কি বোঝাতে পারছি? ধরেন আমরা অফিসার কজন আছি, ধরেন 12 জন অফিসার 12টা বাজারে গেলাম, বাকি ঢাকা শহরে কতগুলো বাজার আছে, প্রত্যেক জেলায় 1 জন করে অফিসার, তাহলে 1 জন অফিসার কি সব বাজারে যেতে পারবে? তাহলে আপনারা যদি নিজেরা কি করেন, বিল্ডিং এ অ্যাসোসিয়েট করেন না, অ্যাসোসিয়েশন করেন না, করেন কি না? আপনারা বাজারে কমিটি করেন না,
এরা মিলেই কিন্তু এটাকে করতে পারেন কন্ট্রোল। তারপর যদি না হয় ডেফিনেটলি আমরা এখানে হস্তক্ষেপ করব। তবে আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবেন ভোক্তা দপ্তরের হটলাইন নাম্বার 16121, ভোক্তা দপ্তরের হটলাইন নাম্বার 16121। শুধু এটাই মনে রাখবেন, যেটা আপনারা বাজারে পছন্দ করেন বাজারে সেটাই থাকবে, কারণ আপনারা সেটাই কিনবেন। যেটা পছন্দ করেন না, অযৌক্তিক মনে হয়, সেটা কিনবেন না, বাজার থেকে ওটা অটোমেটিক্যালি উঠে যাবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে সবাইকে, এবং আমাদেরকে একটু সহযোগিতা করেন। আপনারা অনেক করেছেন আমরা জানি, আপনাদের অনেক এখন আপনারা সাহসী পদক্ষেপ নিচ্ছেন, তো সেই জন্য আপনাদেরকে আমরা বলছি আপনারা অবশ্যই সচেতন হবেন এবং ভয়েস রেজ করবেন। একজন রেজ করবেন, 10 জন পাশে এসে দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, কারণ আপনি এখানে কনজিউমার ড্রাইভেন মার্কেট হতে হবে, আপনার পছন্দেই মার্কেট চলবে, ভোক্তাদের পছন্দে, যারা টাকা দিয়ে পণ্য বা সেবা ক্রয় করে, যে বেচে তার পছন্দ মতো চলবে না। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, ঠিক আছে, ভোক্তা দপ্তরের হটলাইন নাম্বার 16121।